Bismillahirrahmanirrahim. Surah Muddassir এর আলোচনা আমরা শুরু করছি। তো এই সূরাটা একদম নবুয়তের প্রথম যুগে নাযিলকৃত সূরা, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার তার উপর যখন ওহী নাযিল হলো একদম গারে হেরায়, তো তারপর দীর্ঘদিন ওহী আসার এই সিলসিলা বন্ধ ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ওই নির্জন ইবাদত বন্দিগী করার পর তিনি যখন ঘরে ফিরে যাচ্ছেন, ওই অবস্থায় তিনি আওয়াজ পেলেন। এটা কেউ সেই আওয়াজ যে আওয়াজ প্রথম দিন তিনি পেয়েছিলেন। তো উনি চতুর্দিকে তাকালেন কিন্তু কাউকে খুঁজে পেলেন না। তো দ্বিতীয়বার তিনি আবার আওয়াজ পেয়ে তিনি দেখলেন যে একদম অর্ধ গগনে তো বিশাল কুরসির মাঝে ওই ফেরেশতা বসা যার সাথে ওনার সেদিন দেখা হয়েছে। আল্লাহ রাসূল দেখে ভয় পেয়ে গেলেন এবং দ্রুত ঘরে পৌঁছে হযরত খাদিজা ওনাকে বলছেন, দাস্তিরুনি, আমাকে চাদর মুড়ি দিয়ে চাদর দাও, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। তো ওই অবস্থায় উনি যখন ওই চাদর মুড়ি দিয়ে শায়িত অবস্থায় তখন এই আয়াতগুলো নাযিল হয়েছে। এই প্রথম আয়াতগুলো, এই আয়াতগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে নবুয়তের মহান জিম্মাদারি পালনে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে বিশেষ একটা আলোচনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটা দিনের পথে সকল দায়ীদের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়গুলো। তো ঈশ্বরের আলোচনার বিষয় যে নবুয়তের জিম্মাদারি পালনে প্রথম অবস্থা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার করণীয়, বিষয়টা এখানে চলে এসেছে। ঈশ্বরের মাঝে তৌহিদের আলোচনা আছে, বিশেষ করে পরকাল আখেরাত, আখেরাতের অনুভূতিটাকে ব্যাপকভাবে জাগিয়ে তোলা হয়েছে প্রায় এই দিকের প্রায় সূরাগুলোর বিষয়বস্তুই কিন্তু আখেরাত। তো ঈশ্বরের প্রথম কথা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, যে হে আমার প্রিয় বান্দা, আপনি কাপড় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন কেন? কম, আপনি উঠুন, আপনাকে জিম্মাদারি পালনে উঠে দাঁড়াতে হবে। এই কথা আসলো যে আপনি উঠুন, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম, আপনি উঠুন। ফা আনজির, এটি সূরার মূল দাওয়া, ফা আনজির, আর আপনি ভীতি প্রদর্শন করুন, আপনার চারপাশের আল্লাহর বান্দাদেরকে জাগিয়ে তুলুন, তাদের সাবধান করুন, তাদেরকে গাফলতি থেকে আপনি তাদেরকে মুক্ত করুন, তাদেরকে সতর্ক করুন। এটা হলো নবুয়তি জিম্মাদারি। এর পরের কথা আসতেছে যে কিভাবে জাগিয়ে তোলা হবে, মানুষদের গাফলতি কিভাবে দূর করা যাবে, এ ব্যাপারে দিক নির্দেশনা আসতেছে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, মানে তৌহিদের আলোচনা করুন। যে নবীর প্রথম কাজ হলো মানে তৌহিদকে প্রচার করা, তৌহিদের সবক এটা মানুষদের কাছে পেশ করা, কারণ মূর্খ লোকেরা যাদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে তাদের মূর্খতার কারণে এদেরকে শিক্ষার মাধ্যমে কী শিক্ষা দিতে হবে, তৌহিদ শিক্ষা দিতে হবে।
তাদেরকে মূর্খতার অন্ধকার থেকে তাদেরকে তোমার শিক্ষার আলোর জগতে তাদেরকে নিয়ে আসতে হবে। তাই এই জিম্মাদারিটাই রাসূল পালন করবেন, যে মানুষ তার কাছে মানে তাওহীদের দাওয়াত না থাকার কারণে সে মানে এই জাহালাতের মাঝে সে মগ্ন। এই জাহালাত থেকে মুক্ত করার পদ্ধতি একটাই, তালিম। তাই ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, উচ্চ কণ্ঠে ঘোষণা করুন, এক আল্লাহ ছাড়া আর কারো প্রভাব নেই, আর কারো শ্রেষ্ঠত্ব নাই, একক প্রভাব কার? আল্লাহর। এটা একটা কঠিন বিষয় ছিল, এই ঘোষণা মূলত গোটা দুনিয়ার বিপক্ষে একটা লড়াইয়ের ঘোষণা, কারণ বিশেষ করে উচ্চবিত্ত যারা মানে শ্রেষ্ঠত্বের আসনে তারা বসে বাকিদেরকে তারা গোলামির ঝিঞ্জিরে আবদ্ধ করছিল। সমাজের কিছু সংখ্যক গুটি কয়েক ব্যক্তি তারা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে বাকিদেরকে গোলামির ঝিঞ্জিরে তারা যে আবদ্ধ করে রেখে তারা তাদের স্বার্থ উদ্ধার করছিল, এই লোকগুলো তো এটাকে মেনে নিবে না। আর এই প্রজাতির লোকে প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা জনপদ এদের প্রভাবে তোমার ইয়া ছিল, এরা প্রভাবান্বিত ছিল প্রত্যেকটা জায়গায়। রসুল এসে বলবেন যে না, মানুষের উপর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং মানুষ সব সমান, সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব কার? আল্লাহর। এটা বলবেন। ওয়াসিয়াবাক ফাতাহির, আর আপনার পোশাক পরিচ্ছদ এটাকে পবিত্র রাখুন। নবীর অন্যতম কাজ হলো পবিত্রতার শিক্ষা দেয়া, তাই তিনি নিজেই পবিত্রতার সর্বোচ্চ মান রক্ষা করবেন। এটা হলো আল্লাহ নবীকে এই হুকুম দিয়েছেন, আপনি নিজে পবিত্রতার শিক্ষা দিবেন, আপনার নিজের পবিত্রতা এটা যেন নমুনা হয়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনাকে সর্বোচ্চ মানের সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আপনার মাঝে কোনো খুঁত না থাকে, কোনো অপরিচ্ছন্নতা না থাকে। এখানে আরেকটা বিষয়, যে মানুষের মাঝে ধর্ম ধার্মিকতা সম্পর্কে সমাজের একটা ভুল ধারণা, যে নোংরামিকেই মানুষ ধার্মিকতা মনে করে, পরিচ্ছন্নতাকে দুনিয়াদারি মনে করে। এটা এক কিসিমের মানুষ আছে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ তুমি মার দিয়ে ইস্তারি দিয়ে জামা পরবে, এটাকে মনে করা হবে দুনিয়াদারি, আর ওই পরিষ্কার কাপড় এটা বেঁকতে 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 বেঁকতে, হ্যাঁ এটাকে মনে করা হবে দিনদারি। এটা কোশ্চিন কালেও না, ইসলামী শিক্ষা দেয় না। আল্লাহ রসুল এবং রসুলের সমস্ত সাহাবিরা তারা সীমাহীন তোমার পবিত্রতা এবং পরিচ্ছন্নতার নজির এবং দৃষ্টান্ত ছিলেন। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের সমাজের মানুষদের এটা একটা তোমার ভুল ধারণা আছে, হ্যাঁ যে এরা মনে করে যে অমুক 40 বছর গোসল করে না, কত বড়, কিছু না, কত নষ্ট, এটা বলতে হবে। বরং শুক্রবার দিন গোসল করাকে এটাকে সুন্নত করা হয়েছে, অপবিত্র অবস্থায় উজু করাকে ইসলামে ইবাদত এবং জরুরি ইবাদত সাব্যস্ত করা হয়েছে। একজন ব্যক্তিকে দিনে 5 বার উজু করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতেই হবে। তাই আমাদেরকে ইসলামটা উপলব্ধি করতে হবে এই জায়গা থেকে, কোরআন থেকে, যে আল্লাহ তার রসুলকে বলতেছেন যে ধর্ম ধার্মিকতা মানে নোংরামি না, ধর্ম ধার্মিকতা মানেই পরিষ্কার পরিচ্ছন্নতা। ওয়ার রুজিজা ফাহজুর, প্রথমে বাহ্যিক পবিত্রতা, এরপরে রুহানি পবিত্রতা। ওয়ার রুজিজা, আর মূর্তি অপবিত্রতা, ফাহজুর, আপনি দূরে থাকুন, মানে তরাত্মর কায়েম রাখো, অর্থাৎ এটা থেকে তো আপনি দূরেই আছেন, এই দূরেই থাকেন। আল্লাহ রাসূল মূর্তি থেকে বা এই সমস্ত প্রতিমা থেকে তো দূরেই ছিলেন, আল্লাহ বলছেন আপনি যে অবস্থায় ও আছেন
এই অবস্থার উপর অটল থাকুন, অবস্থা কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না, অপবিত্রতা ইত্যাদি থেকে দূরে থাকুন। তো আর রুজিজার একটা শব্দ তো অপবিত্রতা, আর একটা হলো মূর্তি, মূর্তি থেকেও দূরে থাকুন। আর আগেরটারও তাকি, আগে যে বলছে কাপড়কে পরিষ্কার রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর আরেকটা বিষয় আসতেছে, ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন তাস্তাকসির। এটা বিষয়টা আসলে মানে ওয়ালা তামনুন বিতাবলিগি আলান নাস, মানুষদের পিছনে এই তাবলিগের যে আপনি মেহনত করে যাচ্ছেন, এটা এই জন্য না যে রিতা খুদা আলাইহা আজরাম মিনার দুনিয়া, যে দুনিয়ায় এটার দ্বারা কোনো পজিশন তৈরি হবে বা কোনো সম্মান তৈরি হবে, এজন্য না। বাল্লি ওয়াজিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তাবলিগ করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, মানে বেশি পাবেন, বেশি পাওয়ার জন্য না। ওয়ালা তামনুন, আপনি দান করবেন না তাস্তাকসির বেশি পেতে, তাস্তাকসিরটা হাল হয়েছে তার কি, বেশি পাবেন এই দৃষ্টিভঙ্গিতে আপনি কি করবেন না, দান করবেন না। অর্থাৎ এহেনে রসুলের দান মানে আপনি যে মেহনত এই পরিশ্রম মানুষদের পিছনে করছেন, এটার কোনো আশা রাখবেন না যে এটার কোনো বিনিময় আমি পাবো। এরপরে আসতেছে ওয়ালি রব্বিকা ফাসবির, প্রথমে আসছে রব্বাকা ফাকাব্বির, এখানে বলতেছে ওয়ালি রব্বিকা ফাসবির। যে পূর্ণ জাতি আপনি যখন বলবেন রব্বাকা ফাকাব্বির, আপনার রবের যে শ্রেষ্ঠত্ব যখন বর্ণনা করবেন, তো জাতি আপনার শত্রুতে পরিণত হবে, বড় ধরনের মুসিবত মুশকিলাত সামনে আসতে পারে, আপনার রবের জন্যই আপনি ধৈর্য অবলম্বন করুন। এটা তাসাল্লি, দাওয়ার পরে তাসাল্লি দিচ্ছে যে আপনাকে এই দাওয়া, এই জিম্মাদারি পালনের পরিণতি ভয়াবহ হতে পারে, মুশকিলাত এবং মাসায়েব আসতে পারে, বিভিন্ন মুসিবত মুশকিলাত সামনে আসতে পারে, তা আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। এরপর আসতেছে ফাইদা নকিরা ফিন্না করে তাখবিফ, হালুল কিয়ামা, কিয়ামতের অবস্থাকে সামনে আনা হচ্ছে। আপনার ভীতি প্রদর্শনের পর যে ব্যক্তি ইমান আনবে না, আপনি সতর্ক করার পর সবাই ইমান আনবে না, তো তাদের অবস্থা যে ফাইদা নকিরা ফিন্নাকুর, অতঃপর যখন সিংগায় ফুদা হবে, নকিরা আইনুফিখা ফিন্নারু খুর, ফাদালিকা ইয়াউমা ইযিন ইয়াউমুন আসির, ফাদালিকা ইয়াউমা ইযিন, ইয়াউমা ইযিন দালিকা থেকে বদল হইছে, ফাজালিকা এটা হলো এই যে ইজার জবাব, জাজায় শর্ত, ইয়াউমুন আসির হলো খবর, ফাদালিকা ইয়াউমা ইযিন বলতে সেই দিন, ইয়াউমুন আসিরুন কঠিন দিন হবে, সিংহায় যেদিন ফুদা হবে সেদিনটা অত্যন্ত কঠিন দিন হবে। কাদের জন্য? যারা ঈমান আনতেছে না, আপনার ভীতি প্রদর্শনের পরও যারা সতর্ক হচ্ছে না, ফাদালিকা ইয়াউমা ইযিন ইয়াউমুন আসিরুন কঠিন দিন হবে কাদের জন্য? আলাল কাফিরিনা, তো সেদিন কঠিন দিন হবে কাফিরদের জন্য, ইমানদারদের জন্য তো সহজ দিন হবে, আর কাফিরদের জন্য কঠিন দিন হবে। গাইরু ইয়াসিরিন, এটা গাই ইয়াউমুন আসির থেকে তাকিয়ে আসছে, গাইরু ইয়াসিরিন সহজ হবে না, সেদিন কঠিন দিন হবে, সহজ কোনো দিন হবে না। তাই সেই তাখবিফে উখরবির আলোচনার পর যাচার করা হচ্ছে যারা মানতেছে না তাদেরকে, আল্লাহ নবীকে বলতেছেন জানি ওয়ামান খালাকতু ওয়াহিদা, জানি আমাকে ছেড়ে দিন, ওয়ামান খালাকতু, আর যাকে আমি সৃষ্টি করেছি,
ওয়াহিদান একাকী অবস্থায় ওয়াহিদানটা এটা জার নি এই নি এই মাফউলের জমির থেকেও হাল হইতে পারে অর্থাৎ আমার কাছে ছেড়ে দিন একাকী অবস্থায় যাকে আমি সৃষ্টি করেছি একাকী অবস্থায় ছেড়ে দিন ওকে আমি একাই ধরব আর কারো সাহায্যের প্রয়োজন নাই আরেকটা হলো জারনি ওমান খালাকতু ওয়াহিদা অর্থাৎ আমার কাছে ছেড়ে দিন আর যাকে আমি একাকী অবস্থায় সৃষ্টি করেছি অর্থাৎ ওরে তুমি একলা সৃষ্টি করছো আর বিচার আমি একাই করব এটা বোঝানোর উদ্দেশ্য অর্থাৎ তাকে যখন সৃষ্টি করছি ধন সম্পদ সন্তান কিছুই ছিল না ওয়াজআলতু লাহু মালাম মামদুদা আর তাকে আমি দান করেছি প্রচুর সম্পদ মামদুদা আইকাসিরা তাকে প্রচুর সম্পদ আমি দান করেছি ও বানিরা আরো দিয়েছি পুত্র সন্তান শুহুদা নিকটে অবস্থানকারী হাজিরা ও বানিনা শুহুদা ও বানিনা হাজিরা ও মাহাতু লাহু তামহিদা আর তার জন্য আমি বন্দোবস্ত করেছি তামহিদা তামহিদা মফুল মুতলাক হইছে সব ধরনের বন্দোবস্ত সব ধরনের বন্দোবস্ত সব ধরনের প্রয়োজন আমি তার জন্য সহজ করে দিয়েছি সুম্মা ইতমাউ এরপর সে লালসা করে আন আজিদ আমি তাকে আরো বৃদ্ধি করে দিব এত তাকে আমি দিছি তারপর তার আশা যে আমি তাকে আরো দিব দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন তখন প্রথমবার যখন হজের মৌসুম আসলো কাফেররা তারা এই সময়টা খুব তৎপর হল যে এখন তো মক্কায় বিভিন্ন দিক থেকে লোকজন আসবে আর এদের কাছে তৌহিদের বাণী এই সুযোগে মুহাম্মদ তার তৌহিদের বাণী এদের মাঝে প্রচার করবে তাই আমরা কি সিদ্ধান্ত নিতে পারি তার ব্যাপারে আমাদের এত কথা না বলে একটা সিদ্ধান্তে আসতে হবে একটা কথা ঠিক করতে হবে যে কথা সবাই বলবে যেন সবার কথা কি থাকে মিল থাকে এক থাকে তাই মক্কায় আল্লাহর রসুলের মোকাবেলায় কাফেরদের একটা মহাসম্মেলন অনুষ্ঠিত হলো আজকে কেন্দ্র করে যে কি প্রচার করা যায় তো সেই সম্মেলনে তোমার ওয়ালিদ ইবনে মুগীরা তার কথাটাই বিশেষভাবে এসেছে সবাই বিশেষ জ্ঞানীও মনে করত তো সে কোরআন তেলাওয়াত ইত্যাদি শুনে মনে প্রাণে তার মাঝে এই বিশ্বাস তৈরি হয়েছিল যে কোরআন আল্লাহর বাণী কিন্তু এই ওয়ালিদ নিজ নেতৃত্ব টিকিয়ে রাখতে সে ওই কাফেরদের ভূমিকার মাঝে সে কি করলো সে অংশগ্রহণ করলো তো সেখানে আলোচনা চলতেছিল যে কি করা যায় নবীর ব্যাপারে কি উত্তর দেওয়া যায় তো অনেকে বলতেছিল যে সে পাগল সে এটা নাকচ করে দিল যে না সে পাগল না এটা বিশ্বাস করানো যাবে না কেউ তো প্রস্তাব আসলো সে কাহেন সে বলল না যে কাহেনের কথা আর তার কথা এক না কাহেনরা কোন ধরনের কথা বলে এটা আমরা জানি যে এটাও সঠিক হবে না বলা অনেকে বলল যে তার ব্যাপারে তাহলে এটা বলা হোক সে মিথ্যাবাদী এই ব্যাপারেও সে দ্বিমত পোষণ করলো যে না এটাও বলা যাবে না এইভাবে কাফেরদের একের পর এক সমস্ত প্রস্তাবগুলোকে সে যখন নাকচ করে দিচ্ছিল তখন সবাই তাকিয়ে ধরলো যে তুমি বলে দাও যে আমরা কি বলতে পারি এই সিদ্ধান্তটা তুমি দাও যে আমরা বলতে পারি কি তখন অনেকক্ষণ পর্যন্ত সে চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করে তারপর সে সিদ্ধান্ত দিল যে আমরা তাকে জাদুকর বলতে পারি কারণ জাদুকররা যে কাজ করে যে জাদুকরদের জাদুর প্রভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাবার সাথে সন্তানের স্বামীর সাথে স্ত্রীর এটা কেন হয় জাদুর প্রভাবে হয়
আমরা এই জিনিসটা বলতে পারি যে তার কথার মধ্যে এমন জাদু আছে যে তার কথার প্রভাবে তার দাওয়াতের প্রভাবে পরিবারের মাঝে ভাঙ্গন তৈরি হয়, এই কথা আমরা বলতে পারি। তো তার এই মতামত সবাই গ্রহণ করব। তো এখানে যদিও ওয়ালিদ ইবনে মুগীরা বা তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই আয়াতগুলো হয়তো বা নাজিল হয়েছে বা সে ছাড়াও অন্য কারো ব্যাপারেও এখানে যেহেতু নাম আল্লাহ কোরআনের মাঝে উল্লেখ করেন নাই, সুতরাং একাধিক কাফেরদের আচরণ সম্পর্কে এই আয়াতে তাদেরকে তাম্বি করা হয়ে থাকতে পারে। তবে মূল বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামত পর্যন্তই এই ক্যাটাগরির লোক থাকবে যারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মোকাবেলায় মানুষ যখন ইসলামকে গ্রহণ করতে থাকবে আর ইসলামকে নিয়ে পজিটিভ একটা চিন্তাধারা মানুষদের মাঝে তৈরি হতে থাকবে, তখন ইসলামের মোকাবেলায় সমাজে এক পুরা জাতির বুদ্ধিজীবীরা তারা ভিন্ন বিভিন্ন ধরনের অপবাদ বিভিন্ন অভিযোগ দ্বারা তারা ইসলাম প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করবে। কোরআন তাদের সকলের ব্যাপারেই সমাজের এই বিত্তশালী এই বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খাওয়া এই এক ধরনের যে সমাজ নেতা আছে তাদের ব্যাপারে এই আয়াতগুলো অত্যন্ত তোমার কিয়ামত পর্যন্ত এদেরকেই চিহ্নিত করবে কোরআনের এই আয়াতগুলো। আল্লাহ বলতেছেন এই প্রজাতির লোক যারা এদের বিচার আমিই করব, এদের সাথে বোঝাপড়া আমিই করব, তাদের এই সম্পদ তো আমার দেয়া, তাদের যদি অহংকার হয় জনবলের অহংকার তাহলে এই জনবলও আমার দেয়া, আর যদি ব্যবস্থাগতভাবে তারা শক্তিশালী হয়ে থাকে তাহলে তাদের সমস্ত ব্যবস্থাপনা এটাও আমারই দেওয়া, আবার সে আশা করে যে তাকে আমি আরও দিব, যে সে পেয়েছে অহংকার করে যাচ্ছে আর সে আশা করতেছে তাকে আমি আরও দিব। আল্লাহ বলতেছেন যে কাল্লা না, কখনো না, কখনো না, সে অতিরিক্ত পাওয়ার যোগ্য না। কারণ কি, যে ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, সে অকৃতজ্ঞ এক, দ্বিতীয় হল ইন্নাহু কানা লি আয়াতিনা আনিদা, নিশ্চয়ই সে আমরা আয়াতের বিরোধী, সে আমার আয়াতের বিরোধী। তাকে তো ছাড়া হবেই না, সে মুক্তি পাবে না। কোরআন সামনে জাজার করতেছে, তাকদীফে উখরুভিকে তুলে ধরতেছে যে শীঘ্রই আমি তাকে চড়াবো, সাউরে কহ সাউদান, দুজকের এক পর্বত আমি তাকে চড়াবো, জাহান্নামের একটা পর্বত, এই পর্বতের নাম হবে সাউদ, দুর্গম পর্বত হবে জাহান্নামীদেরকে যে পর্বতে উঠতে বাধ্য করা হবে, উঠা ছাড়া তাদের কোনো গতি থাকবে না। সাউদা, শীঘ্রই আমি তাকে চড়াবো দুজকের পর্বতে। কেন, এই লোক কি, তার এত কঠিন শাস্তির কারণ কি? আল্লাহ কারণ আলোচনা করতেছেন, যে কারণ হলো ওই ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, তার অবস্থা তো এই যে সে চিন্তা করলো কোরআনকে নিয়ে নবীকে নিয়ে, ওয়া কাদ্দারা, আর সে একটি মন্তব্য ঠিক করে দিল, তারপর সেই নির্ধারণ করে দিল একটি মন্তব্য, ফাকুতিলা, কাজেই তাকে ধ্বংস করা হোক, কাই ফাকাদ্দারা, কিভাবে সে এমন একটি মন্তব্য ঠিক করে দিল, কিভাবে তার কাছে তো সত্য ক্লিয়ার ছিল, তারপরও সে কিভাবে সত্যের বিপক্ষে অবস্থান গ্রহণ করল, সুম্মা কুতিলা, অতঃপর তাকে ধ্বংস করা হোক, সে ধ্বংস হয়ে যাক, কাইফা, কিভাবে, আদ্দারা, সে এমন একটি মন্তব্য তৈরি করলো,
সুম্মা নাজারা অতঃপর সে দেখলো সবাই তর্ক করতেছে সে দেখলো সুম্মা আবাসা অতঃপর সে ভ্রুকুঞ্চিত করলো আবাসারা চেহারাকে বিকৃত করলো সুম্মা আদবারা ওয়াস্তাকবারা অতঃপর সে পিছনের দিকে ফিরলো এবং অহমিকা প্রদর্শন করলো ফাকালা আর সে বললো ইন হাযা ইল্লা সিহর ইহা জাদু ছাড়া কিছু নয় ইউসার যা চিরাচরিত যুগ যুগ ধরে চলে আসা এটা জাদু এই জাদুর প্রভাবেই সব কিছু হচ্ছে ইন হাযা ইল্লা কওলুল বাশার এটা মানুষের কথা ছাড়া কিছু নয় এটা মানুষেরই কথা তবে এই কথার মাঝে জাদু আছে তো আবারও তাখবীফে উখরুভি আসতেছে মাঝখানে তার হালত বর্ণনা করার পর ইতিপূর্বে তো গেছে সাউরিহিকুহু সাউদা গেছে না যে তার বিচার হবে যে তাকে জাহান্নামের সেই পর্বতের মাঝে তাকে উঠতে বাধ্য করা হবে তারপর আবারও বলতেছে যে তার আখেরাত অত্যন্ত নির্মম এবং কঠিন হবে যে দুনিয়ায় তার প্রভাব প্রতিপত্তি জ্ঞান এটাকে সে যখন অন্যায় পথে পরিচালিত করেছে আখেরাতে তার সাজাটা অত্যন্ত করা হবে সাউসলিহি সাকার উচিরি তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব আমা আদরাকা আপনি কি জানেন মা সাকারু সাকার কি আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লা তুবকি ওয়ালা তাজারু যে যা অবশিষ্ট রাখবে না ছেড়েও দিবে না জাহান্নাম এমন একটা জায়গা হবে যা কাউকে ছাড়বেও না রাখবেও না লা ইমুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সেখানে কেউ না জিন্দা থাকবে না তার মৃত্যু হবে জীবন মৃত্যুর মাঝামাঝি এক কঠিন লড়াই এক কঠিন কষ্ট তাকে সহ্য করতে হবে যেটা মৃত্যু কষ্টের চেয়ে কম না বরং মৃত্যু কষ্টের চেয়েও বেশি লাওয়া হাতুন নীল বাসারি যা ঝলছে দেবে গায়ের চামড়া আলাইহা তিসআতা আশার আর সে জাহান্নামের মাঝে নিয়োজিত আছে ১৯ কর্মচারী ১৯ জন কর্মচারী নিয়োজিত আছে সে জাহান্নামের মাঝে তো এই পর্যন্ত আলোচনার পর সামনের আলোচনার সাথে এই আলোচনার একটা সম্পর্ক আছে যখন এটা বলা হলো জাহান্নামের মাঝে কর্মচারী ১৯ জন অর্থাৎ ১৯ জন ফেরেশতা থাকবে তো কাফেররা বলতেছিল যে এই ১৯ জনের সাথে আমরা লড়াই করে পারবো না আরবের এক পহলোয়ান ছিল সে দায়িত্ব নিল ১৯ জনের মাঝে ১৭ জনের জিম্মাদারি আমি নিলাম আর বাকি ২ জনের জিম্মাদারি তোমাদেরকে দিলাম ১৭ জনকে কাবু করার জন্য আমি একাই যথেষ্ট আমার পরিবারই যথেষ্ট আর বাকিদের জিম্মাদারি তোমরা গ্রহণ করো তো সেই পরিপ্রেক্ষিতে এই ১৯ জন জাহান্নামের ফেরেশতা হবে ১৯ জন এটাকে এই সংখ্যাকে কেন্দ্র করে কাফেরদের যে কটূক্তি কাফেরদের যে নানা ধরনের এই অপপ্রচার বিকৃত প্রচার এর জবাবে এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তা আল্লাহ জবাব দিচ্ছেন ওমা জাআলনা আসহাবান নারী ইল্লা মালাইকা এক নম্বর দুজকের কর্মচারী রূপে আমি নিযুক্ত করেছি কেবল ফেরেস্তাদেরকে ফেরেস্তাদেরকেই দুজকের কর্মচারী ১৯ জন তো কাফের সমাজে হাসি ঠাট্টা রোল পড়ে গেল যে ও এতদিন পরে বুঝতে পারলাম এই দুজক আর এই দুজকের মাঝে ১৯ জন কর্মচারী থাকবে তো এর জবাব দেওয়া হয়েছে ১৯ জনই কিন্তু ফেরেস্তা থাকবে লাহু মিস্তু কুব্বাতি সাকালাইন এক একজন ফেরেস্তার এত শক্তি যে মিস্তু কুব্বাতি সাকালাইন যে যিনি ইনসান সম্মিলিতভাবে যে পরিমাণ শক্তি রাখে একজন ফেরেস্তা তার চেয়ে বেশি শক্তি রাখে এরকম ফেরেস্তা থাকবে একজন না কতজন ১৯ জন ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম দ্বিতীয় কথা ১৯ জন কেন তাদের এই সংখ্যাকে আমি করেছি কাফেরদের জন্য ফেতনা আজমাইশ পরীক্ষা সংখ্যা বর্ণনার কোনো প্রয়োজনই ছিল না সংখ্যা বর্ণনার কোনো প্রয়োজনই ছিল না
এর বললেই হইতো জালাইহা মালাইকাতুল গিলাজ শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এটা বললেই হইতো কিন্তু আল্লাহ বললেন কেন আলাইহা 19 এটা এজন্য বর্ণনা করা হয়েছে যেন যাদের অন্তরে কুফরি ঢুকানো এটা যেন বের হয়ে যায় মক্কায় তার মুনাফিক ছিল না কিন্তু অনেক নীরব জনতা ছিল বুঝা যেত না আর কি কাফের না মুসলমান তো এমন একটা কথা বলা হইছে যেই কথা বলার পর যাদের আসলে অন্তরের মাঝে যারা কুফরিকে লালন করে এরা সবাই এটা শুনে একটা হাসি দিছে অর্থাৎ এর দ্বারা তাদের কুফরিটা কি হয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে এরপরে বলতেছে লিয়াসতাইকিনাল্লাযীনা উতুল কিতাব যাতে করে দৃঢ় বিশ্বাস তৈরি হয় আহলে কিতাবদের 19 এটা বলা হলো কেন বলার তো কোনো প্রয়োজন ছিল না মানে প্রয়োজন ছিল যে যখনই কোরআনের মাঝে বলা হলো যে জাহান্নামের মাঝে কর্মচারী হবে 19 জন তো এর দ্বারা আহলে কিতাবদের একজন তৈরি হবে যেটা আল্লাহর কিতাব হয়তো তাদের কিতাবের মাঝে থেকে থাকবে অথবা এমন দ্বিধাহীন চিত্তে এমন কথা বলতে দেখে বুঝবে অবশ্যই সত্য নবী কারণ কেউ যদি ধান্দাবাজ হয় সে এমন কথা বলবে না যে কথা সমাজ কি করবে না বিশ্বাস করবে না নবীরা এমন কথা বলতে পারেন নবুয়তের জিম্মাদারি পালনেই নবীদেরকে এমন কথা বলতে হয়েছে যে কথা বলতে যে তারা সমাজের মাঝে নানা ধরনের প্রশ্ন ইত্যাদি তাদের মোকাবেলা করতে হয়েছে আনলে যারা আসলে শুধু ক্ষমতার দখলবাজ যাদের লক্ষ্য ক্ষমতা এরা কখনো এরা সবসময় নিজের সুরে মানে জনগণের সুরে কথা বলে এরা সংখ্যা গরিষ্ঠ জনগণের সুরে কথা বলে তাদেরকে আকৃষ্ট করার মতো কথা বলে তাদের চাওয়া পাওয়া যেটা তারা মেনে নিবে সেই কথাগুলো বলে সমাজের স্রোতের বিপরীতে কথা এটা সমাজ নেতারা বলে না সমাজের স্রোতের বিপক্ষে কথা যুগে যুগে নবীরা বলছেন আর নবীর যারা ওয়ারিস তারা বলছে কিয়ামত পর্যন্ত উলামা একরাম তারা সমাজের সমস্ত নিন্দার পরোয়া না করে সমস্ত ভয় ভীতিকে অপেক্ষা করে মানুষের সমস্ত কটুক্তি নিন্দা ইত্যাদির মোকাবেলা করে তারা এই সমাজে হক কথা বলবে তারা হক কথা বলবে কারণ তাদের হক কথা কেউ মানুক আর কেউ না মানুক তাতে যায় আসে না কিন্তু হক কথা এটা না বললে তাদের যায় আসে কারণ হক কথা বলাটা আমাদের জিম্মাদারি এটা বলে যেতে হবে তাই নবী যখন এরকম দ্বিধাহীন চিত্তে হক কথা বলতেছেন তা এর দ্বারা সবাই বুঝতে পারবে যে নবী হক নবী হক নবী না হইলে এরকম ভাবে দ্বিধাহীন ভাবে এরকম কথা বইলা সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরির কি প্রয়োজন ছিল কিন্তু এটা যদি আল্লাহর কথা হয় তাহলে তো তাকে বলতেই হবে এরপরে বলতেছে ওয়াজ দাদাল্লাযীনা আমানু ঈমানা আর যত করে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায় অর্থাৎ ঈমানদারদের ঈমান কেমনে বৃদ্ধি পাবে যে ঈমানদাররা তো আগে থেকে ঈমান আনছেন আর 19 নাও তো তারা ঈমান রাখবেনি এর দ্বারা তাদের ঈমান আগে যত রূপ ছিল এখন কি আরেকটু বেড়ে যাবে ওয়ালা ইয়ারতাবাল্লাযীনা উতুল কিতাব ওয়াল মুমিনুন এরপরে বলতে যার যেন সন্দেহ পোষণ না করে আহলি কিতাব এবং মুমিনেরা মুমিন আহলি কিতাব এরা যেন আর সন্দেহ পোষণ না করে ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাজ আর যেন বলে যাদের অন্তরে আছে রোগ ওয়াল কাফিরুন এবং কি কাফের তারা যেন বলে কি বলবে যে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে মূল বক্তব্য কাফেরদের ঠাট্টা বিদ্রুপ দ্বারা তাদের একটা বক্তব্য ছিল আর সে বক্তব্য হইল যে এরকম বিবেক বিরোধী কথা কিভাবে আল্লাহর বাণী হতে পারে এইটা আল্লাহর বাণী হইতেই পারে না এটা হলো কাফেরদের কথা ছিল যে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা এর মাধ্যমে আল্লাহ এই দৃষ্টান্তের মাধ্যমে কি ইচ্ছা করলেন এর কেমন কথা যে আল্লাহ বলতেছেন 19 জন তো আল্লাহ সবকিছুর জবাব দিচ্ছেন
কাযালিকা ইউযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। এভাবেই আল্লাহ গুমরাহিতে থাকতে দেন যাকে তিনি চান এবং হেদায়েত দান করেন যাকে তিনি চান। মাঝে মাঝে আল্লাহ এমন কিছু কথা বলেন যে সত্যি পরীক্ষার বিষয় হয়ে দাঁড়ায়, আর এমন কথা আল্লাহ যখন বলেন তখন সত্যপন্থী সে তো সত্যের উপর থাকে, আর গুমরাপন্থী এদের গুমরাহি তারা প্রকাশ করে দেয়, এদের হক আর বাতিল কি হয়ে যায় চিহ্নিত হয়ে যায়। আর এখন মূল কথা বলতে সময় আলম জুনুদ রব্বিকা ইল্লা হু, আর আপনার রবের বাহিনী এটা তিনি ছাড়া তো কেউ জানে না। আল্লাহর আসলে বাহিনী আসল বিষয়টা কি, আল্লাহর ফেরেশতা কি পরিমাণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, দুজকের বর্ণনা ইহা তো মানুষের জন্য উপদেশ, এটা মানুষ উপদেশ আসলে কেমন হবে সেটার ভয়াবহতা কেমন হবে এটা তো এখান থেকে বোঝার কোনো উপায় নাই। তো এই পর্যন্ত আলোচনার পর বলতেছে যে কাল্লা, এগুলো ভিত্তিহীন বিদ্রুপের বিষয় না, কখনো না। তুমি এইসব কি বিদ্রুপ আর ভিত্তিহীন মনে করতেছ? কখনো না, এগুলো বিদ্রুপ আর ভিত্তিহীন বিষয় না। ওয়াল কামারি, শপথ চাঁদের, ওয়াল লাইলি ইদা আদবার, শপথ রাতের যখন সে পিছু ওঠে, ওয়াসুবহি, শপথ ভোরের, ইদা আসফারা যখন সে আলোময় হয়ে ওঠে। চাঁদের শপথ দিন রাতের শপথ, চাঁদ দিন রাত এগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর বিশাল সৃষ্টি। এই সৃষ্টিগুলো দেখানো হচ্ছে যে রাত দিন তুমি দেখছো তাই সম্ভব ভাবতেছ, যদি না দেখতে কারো থেকে গল্প শুনতে তাহলে তুমি হাসতে। আল্লাহ যে এরকম দিন আর এর একদম বিপরীত মানে অন্ধকারের রাত একই পৃথিবীর মাঝে তিনি দিতে পারেন, যে এই পৃথিবী এত আলোর পৃথিবী এতটা অন্ধকার হয়ে যেতে পারে এটা আমরা প্রতিদিন দেখতেছি দেখে বিশ্বাস করতেছি, কিন্তু প্রতিদিন আমরা যদি এমন দিন আর এমন রাত এমন বিপরীত ধর্মী এই প্রকৃতি আমরা যদি না দেখতাম তাহলে গল্প শুনে এটা বিশ্বাস করার উপায় ছিল ছিল না। আল্লাহ এটাই বলতেছেন যে ইন্নাহালা ইহদাল কুবার, নিশ্চয়ই বড় নিদর্শনগুলোর একটি হলো এই জাহান্নাম। আল্লাহ দুজকের কথা এখন তুমি ভাবতে পারতেছো না, কিন্তু এই বিশাল আসমান এই দিন এবং রাতকে যিনি সৃষ্টি করেছেন তার দ্বারা তো এটাও সম্ভব, একই বড় কিছু সৃষ্টি করা এটা তার দ্বারা সম্ভব, অবশ্যই সম্ভব। তাই বলতেছে যে এটা যেমন ভাবে বিশ্বাস করতেছো ওইভাবে বিশ্বাস করো। নাজির আল্লিল বাশার, যা ভীতিকর হবে মানুষের জন্য, নাজিরান এটা তুমিস, ইন্নাহালা ইহদাল কুবার কো নাজিরান, এটা বড় নিদর্শনগুলোর একটি হবে যা ভীতিকর হবে, নিদর্শনটা অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত ভয়াবহ হবে। লিল বাশার, মানুষের জন্য, লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, এটা বদল বাসার থেকে বদল, তোমাদের মাঝে যে চায় অগ্রসর হতে অথবা পিছনে থেকে যেতে, যে অগ্রসর হতে চায় সে অগ্রসর হতে পারে আর যে পিছনে থেকে যেতে চায় সে পিছনে থেকে যেতে পারে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, এই আয়াতগুলো জাজার দলিল দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে এটা সত্য, এই জাহান্নাম সত্য। এখন তোমরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নাও, তুমি যে সিদ্ধান্ত নিবা এটা তোমারই সিদ্ধান্ত হবে। কুল্লু নাফসিন, প্রত্যেকটা ব্যক্তি, রহিনা দায়বদ্ধ, বিমা কাসাবাত, যা সে কামাই করেছে, দায়বদ্ধ রহিনা মানে বন্ধক, ঋণ পরিশোধের, ঋণ পরিশোধের জন্য যেরকম বন্ধক রাখা হয় সৎকর্মের যোগ্যতা এটা এরকম একটা ঋণ, জীবন সত্তা এটা ঠিক এরকম আল্লাহর দেওয়া একটা ঋণ, যে সৎকর্ম করে সে এই বন্ধকি থেকে
সে এই ঋণ থেকে সে কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, অন্যথায় সে জাহান্নামের মধ্যে আবদ্ধ হয়ে যায়, অন্যথায় সে জাহান্নামের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আর সৎকর্মের মাধ্যমে যে ঋণ পরিশোধ করতে পারে, এরা কোথায় চলে যায়, এরা জান্নাতে চলে যায়। বলতেছি ইল্লা আসহাবুল ইয়ামিন, তবে ডানপন্থীরা মুক্তি পাবে। এ পর্যন্ত আলোচনা গেল যারা মুক্তি পাবে না, ইন্না হোক আর আয়াতিন আনিদা, যারা আমার আয়াতের বিরোধী তাদের মুক্তি নাই। ফাদালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসির, সেই দিন কঠিন দিন হবে আলেল কাফিরিনা, কাফেরদের জন্য। তবে ইল্লা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীদের জন্য সেদিন কোনো বিপদের দিন হবে না, সেদিন কঠিন দিন হবে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, কই তারা একে অপরকে জান্নাতের মধ্যে অবস্থান করে প্রশ্ন করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা, এই না থাক, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা একে অপরকে প্রশ্ন করবে। ফি জান্নাতিন, জান্নাতের মাঝে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে প্রশ্ন করবে। আসহাবুল ইয়ামিনরা জান্নাতে অপরাধীদেরকে নিয়ে কি করবে, আলোচনা পর্যালোচনা করবে। তো যখন আলোচনা পর্যালোচনা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, দেখবে তাদেরকে, দেখতে চাও তাদের অবস্থা? তো তারা বলবে হ্যাঁ আমরা দেখতে চাই। আল আনতুম মুত্তালিউন, দেখবে তাদেরকে? তো তারা বলবে হ্যাঁ দেখবো। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝে দেখতে পাবে তারা তাদের অপরাধীদের। জিজ্ঞাসা করবে অপরাধীদেরকে, মা সালাকা কুম ফি সাকার, তাখবীফের আলোচনা, যে জাহান্নামে মা আইয়ু শাইইন সালাকা কুম, কোন আমল, মানে আইয়ু আমালিন সালাকা কুম, কোন আমল তোমাদেরকে জাহান্নামে করেছে, জাহান্নামে দাখিল করেছে। পালু তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, এদের এটা বুঝা যায় কোন ব্যক্তি নামাজি না হলে ইমানদার হওয়া সত্ত্বেও তাকে দুজকে যেতে হবে, সে দুজক থেকে বাঁচতে পারবে না। ইমান আনার পর নামাজটা এরকমই জরুরি আবাদত যে এ নামাজ সারা জান্নাতে প্রবেশ করা যাবে না। ইল্লাল মুসাল্লিন, ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ইসলামের দৃষ্টিতে কত বড় অপরাধ এটা বুঝতে হবে, যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অর্থাৎ আমরা মানুষের হক আদায় করতাম না। এখন আমরা আল্লাহর হক আদায় করতাম না, কে ওয়ালাম না কোনো চাইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাঈদিন, আর আমরা বিদ্রূপকারীদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকালকে মিথ্যা সাব্যস্ত করতাম। এই তারা তাদের অবস্থা জানাবে। হাত্তা আতারা ইয়াকিন, অবশেষে আমাদের মৃত্যু এসে গেল। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এতএব সুপারিশকারীর সুপারিশ তাদের উপকারে আসবে না। তাহলে কি এদের জন্য কেউ সুপারিশ করবে না? এটা আলা সাবিলিল ফরজ বলছে। লাউ শাফাউ লাহুম জামিআন, যদি তাদের জন্য সবাই মিলেও সুপারিশ করে, তারপর এই সমস্ত মুশরিকিন, এই সমস্ত মুআনিদিন, এদের ওই সুপারিশ কোনোই কাজে আসবে না। এই যে এই তাখবীফের আলোচনার পর আল্লাহ এই সামনের আয়াতগুলোতে জাজার করতেছেন, ফামা লাহুম, কি হলো তাদের, মানে মক্কাবাসীদের কথা বলা হচ্ছে। আর তাযকিরাতি মুআরিজিন, তারা কোরআন বিমুখ, তাদের কোরআন বিমুখতার যুক্তি কি? তারা যে এই কোরআন থেকে বিমুখ, তাদের এই কোরআন বিমুখতার যুক্তি কি? আমার হোম, কি হলো তাদের? আনি তাযকিরাতি মুআরিজিন,
যে কুরআন থেকে তারা বিমুখ কাফেরদের রোগের মূল উৎসটা কোথায় এটা বের করা হচ্ছে কান্নাহুম উমুরুম মুস্তানফিরা যেন তারা পলায়নরত গাধা যখন কোরআনের আওয়াজ তাদের সামনে পেশ করা হয় তারা গাধা যেভাবে পালায় এইভাবে পালাইতে থাকে তারা ফাররাত যে পালাচ্ছে মিন কাসওয়ারা বাঘ দেখে একটা গাধা বাঘ দেখলে যেরকম দূর দেয় এদেরকে যখন আখেরাতের কথা বলা হয় তখন এইভাবে তারা দূর দেয় কারণ কি এখন এই রোগের আলোচনা করতেছে যে এই যে এই রোগ এই যে তাদের এই ভাইরাস এই ভাইরাসে তারা কিভাবে মানে আক্রান্ত হলো তারা কোরআন থেকে পালায় যেমন বন্য একটা গাধা ভাগ দেখে পালায় আল্লাহ বলতেছেন কারণ হলো মানে ইউরিদু তারা চায় কুল্লু মরিইন মিনহুম তাদের প্রত্যেকেই চায় আইয়ু তা সুহাফা মুনাশশা যে তাকে যেন খোলা চিঠি দেওয়া হয় কোরআন শরীফের অন্য অন্য জায়গায় গেছে না লা নুমিন হাত্তা নুতা মিসলামা উতিয়া রাসূলুল্লাহ এটার এটা সমর্থক এরে বলতেছে মানে ইউরিদু কুল্লু মরিইন মিনহুম তাদের প্রত্যেক ব্যক্তি কামনা করে আইয়ু তা যে তাকে দেওয়া হবে সুহাফা মুনাশশা খোলা চিঠি আর এখানেও গেছে লা নুমিনা হাত্তা নুতা মিসলামা উতিয়া রাসূলুল্লাহ এই হলো তাদের চাওয়া আল্লাহ বলতেছেন যে কাল্লা না কখনো না তাদের আবদার ও যুক্তি তাদের আবদারটা কি অযৌক্তিক আবদার বাল লা ইখাফুনাল আখিরা বরং তারা আখিরাতকে ভয় করে না বাল্লা এখাফুন আল আখিরা বরং মূল বিষয় তা তাদের আখিরাতের কোনো ভয়ই নাই আবার আল্লাহ বলতেছেন কাল্লা না তাদের দাবি ও যুক্তি এটা পূরণ করা হবে না ইন্নাহু তাযকিরা নিশ্চয়ই এই কোরআন উপদেশ কোরআন উপদেশ হিসেবে যথেষ্ট মানব জাতির জন্য কোরআনটাই যথেষ্ট আর কিছু দরকার নাই এটা থাকা অবস্থায় অন্য কোনো কিতাবের প্রয়োজন নাই আর কোনো নিদর্শনের প্রয়োজন নাই আর কোনো মুজিজার প্রয়োজন নাই কিয়ামত পর্যন্ত কোরআনই কোরআনের কথা বলবে আর অলৌকিক কোনো কিছুর দরকার নেই কোরআন নিজেই এক মুজিজা কোরআন নিজেই এক জীবন্ত গ্রন্থ ফামান শা আযাকারা কাজী যে ব্যক্তি ইচ্ছা করে ফামান শা আন্নাজাতা যে ব্যক্তি মুক্তি চায় যাকারাহু যাকারাহু সে কোরআনকে কি করুক স্মরণ করুক সে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে ওয়ামা ইযকুরুনা আর আল্লাহ বলতেছেন যে তারা উপদেশ গ্রহণ করবে না ইল্লা আইয়েশা আল্লাহ আল্লাহ ইচ্ছা ছাড়া অর্থাৎ নিজের ইচ্ছাই হেদায়ত গুমরাহির জন্য যথেষ্ট না কারণ মানুষ ইচ্ছা করে কিন্তু বাস্তবায়ন হয় আল্লাহ ইচ্ছা করলে বাস্তবায়িত হয় আল্লাহর ইচ্ছা হলে সব কিছুকে নিয়ন্ত্রণ করে আল্লাহ যতটুকু আশা পূরণ করেন মানুষ ততটুকুই লাভ করতে পারে মানুষ যা চায় তার সমস্ত আশা পূরণ হয় না হ্যাঁ আল্লাহ যতটুকু আশা পূরণ করার ইচ্ছা করেন ততটুকু আশা কি হয় পূরণ হয় যে তারা উপদেশ গ্রহণ করবে আল্লাহর ইচ্ছা ছাড়া তো সম্ভব না তাই বলতেছে ও আহলুত তাকওয়া তিনি ভয়ের যোগ্য ও আহলুল মাগফিরা এবং ক্ষমার অধিকারী আমাদেরকে চেষ্টা যেমন করতে হবে একজন মুত্তাকি পরহেজগার আল্লাহর কাছে ওইভাবে চাইতেও হবে যে আল্লাহ তুমি আমাকে এরকম মুত্তাকি এরকম পরহেজগার বানায় দাও নিজের যোগ্যতায় নিজ দক্ষতায় নিজ ক্রেডিট দ্বারা কোনো কিছু অর্জন করার ক্ষমতা আমাদের নাই এটার উপলব্ধি আমাদের থাকতে হবে এই সূরা আমাদের মাঝে এই উপলব্ধি তৈরি করে যে সর্বশেষ আমরা যেমন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হব ঠিক এরকম নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনাও করতে হবে একদিকে জিম্মাদারি পালন আরেকদিকে প্রার্থনা একদিকে জিম্মাদারিও পালন করতে হবে নবুয়তি জিম্মাদারি আরেকদিকে প্রার্থনা করে যেতে হবে এটা হলো এই সূরার শুরু এবং শেষের কি মুনাসাবা
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে যে সমস্ত বিষয়গুলো এত হলো রাসূলুল্লাহর নবুয়তকে এই জায়গায় প্রমাণ করা হয়েছে এবং কাফেরদের অযৌক্তিক বিরোধিতার ফলাফল তাদেরকে পেশ করা হয়েছে অযৌক্তিক বিরোধিতা না করে তারা যদি এটাকে গ্রহণ করত তাহলে তারা কতটা লাভবান হতো এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এবং এই অযৌক্তিক ভবিষ্যত্ব বিরোধিতার ফলাফল দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে এই বিষয়টার উপস্থাপন করা হয়েছে তো এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তৌফিক দান